হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে জৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব এলপিজি, সিএনজি, পলিমার এবং মনোমার এগুলো কি এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। আমাদের যে প্রথম বিষয় সেটা হচ্ছে যে এলপিজি জিনিসটা কি। তো এলপিজি যদি আমরা দেখি, তো এলপিজিকে এলপিজির ফুল ফর্ম তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে এলপিজির ফুল ফর্ম কি, ঠিক আছে? এলপিজির ফুল ফর্ম কি, তো এইটা হচ্ছে কি প্রথম কোশ্চেন। এবার তোমরা সবাই জানো যে আমরা রান্না করি কিসের সাহায্যে, গ্যাসের সাহায্যে, তাই তো? গ্যাসটা কি, গ্যাসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কেন থাকে, ঠিক আছে? কী কারণে থাকে, কোন কেমিক্যালের ওই জন্য সেই গন্ধটা আমরা পাই? তো এই যে এলপিজি সেটা কি হয়, আমরা যে গ্যাস উনুন নিয়ে মানে কি যেটা দিয়ে আমরা রান্না বান্না করি সেটাই হচ্ছে কি আমাদের এলপিজি, ঠিক আছে? সিএনজি কি, সিএনজি হচ্ছে কি আমরা যেটা দিয়ে গাড়ি ঘোড়া চালাই সেটাই হচ্ছে কি আমাদের সিএনজি, ঠিক আছে? পলিমার মনোমার এগুলো একটু পরে আলোচনা করছি। তো এলপিজির যদি আমি ফুল ফর্মটা দেখি, এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এলপিজির ফুল ফর্ম কি। এলপিজির ফুল ফর্ম হচ্ছে কি লিকুইফাইড, লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস। এবার এইটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো যে লিকুইফাইড মানে কি, লিকুইফাইড মানে আমরা সবাই জানি যে গ্যাসের অণুগুলো অণুগুলো কী থাকে, অনেক দূরে দূরে থাকে। এখানে যদি আমি প্রেশার দিই তাহলে কী হবে, অণুগুলো কাছাকাছি চলে আসবে। যখনই কাছাকাছি চলে আসবে তখন কী হবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে এই যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কী করবে, এই কণাগুলোকে একটা আরেকটার সাথে কী করছে, জুড়ে দিচ্ছে, এবং সেটাকে আর গ্যাস থাকবে না, সেটা কী হয়ে যাবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। এটা আমাদের সাধারণ মানে কি জ্ঞান রয়েছে, যেটা দিয়ে আমরা জানি যে কণাগুলোকে যদি অনেক কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে তারা কী হয়, একজোট হয়ে যায়, বা তাদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয় যার কারণে সেটা লিকুইডে পরিণত হয়ে যায়। তো এলপিজি হচ্ছে কি একটা পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? এই পেট্রোলিয়াম গ্যাসটাকে কী করা হয়, প্রেশার দেওয়া হয়, প্রেশার দিয়ে কী করা হয় সেটাকে লিকুইডে কনভার্ট করা হয়, সেই জন্য এটাকে কী বলা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এলপিজির ফুল ফর্ম কী সেটা। এবার এলপিজি আমরা সবাই জানি যে গ্যাস যদি বেরোয় তাহলে কী হয়, সেটা থেকে একটা দুর্গন্ধ বেরোয়, তাই তো? কেন বেরোয় এবং কী বা থাকে যার কারণে এই যে পেট্রোলিয়াম গ্যাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি লিকুইফাইড, সেইটাতে কী মেশানো থাকে বা পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কী মেশানো থাকে যার কারণে কী হয় গ্যাস থেকে গন্ধ ছাড়ে, ঠিক আছে? তো তোমরা যদি দেখো যে আমরা কী করি, গ্যাসের যে ওভেনটা রয়েছে সেই ওভেনটাকে যদি আমরা খুলে দিই তাহলে কী হয়, সেখান থেকে দুর্গন্ধ বেরোয়। তো দুর্গন্ধ বেরোনোর মানে পিছনে যে দায়ী থাকে সেটা হচ্ছে কি C2H5SH, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের এলপিজি অর্থাৎ গ্যাসে যে সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারের মধ্যে এই কেমিক্যালটা মেশানো থাকে। এবার এই কেমিক্যালটা যদি ফুল ফর্মটা দেখো, সেই ফুল ফর্মটা কি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটার নাম হচ্ছে কি ইথাইল মার্ক্যাপ্টান, ঠিক আছে? এটাকে কী বলা হয় ইথাইল, ইথাইল মার্ক্যাপ্টান, এই ইথাইল মার্ক্যাপ্টানের জন্যই কি হয় সেই অর্থাৎ তোমার এলপিজি যেটা রয়েছে সেই এলপিজির সাথে কী করা হয় ইথাইল মার্ক্যাপ্টান এই কেমিক্যালটা মেশানো থাকে, ঠিক আছে? এই কেমিক্যালটার জন্যই কি হচ্ছে এলপিজির মধ্যে থেকে অর্থাৎ তোমার যদি কোনো জায়গায় লিকেজ করে গ্যাসের, গ্যাসের ধরো কোনো একটা পাইপ ফুটে গেছে সেখান থেকে কী হচ্ছে গ্যাস লিক করছে, তাহলে আমরা কী করব সহজে জানতে পেরে যাবো। তাহলে এটা কী হচ্ছে মার্ক্যাপ্টান, ঠিক আছে? এর উপস্থিতির জন্য, ঠিক আছে, এটার প্রেজেন্টে প্রেজেন্ট থাকার জন্যে কী হয় গ্যাস অর্থাৎ আমরা যে গন্ধটা পাই সেই গন্ধটা আমরা মানে কি পেয়ে থাকি কার কারণে, ইথাইল মার্ক্যাপ্টানের কারণে। তার সংকেতটা কি C2H5SH, ঠিক আছে? এবার এটার কাজ কি, এলপিজি ফুল ফর্ম কি সেটা প্রথমে দেখবে, তারপরে এলপিজি কোথায় ব্যবহার করা হয় বা কী এগুলো, তা আমরা যেটা সাহায্যে অর্থাৎ যে গ্যাস বলি আমরা রান্না করার জন্য যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে কি এটা অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে?
এর মধ্যে অর্থাৎ গ্যাস বেরোয় বেরোনো আমরা বুঝতে পারি কিসের সাহায্যে, অর্থাৎ যে গন্ধটা আছে সেটা কী কারণে আছে, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে সেটাকে আমরা কী বলবো, ইথাইল মার্কেপটানের উপস্থিতির জন্য সেটাতে কী হয় গন্ধটা আমরা জানতে বুঝতে পারি, অর্থাৎ এরই গন্ধটা কী হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত। ঠিক আছে, ইথাইল মার্কেপটানটা কি একটা দুর্গন্ধযুক্ত। ঠিক আছে, এইটাই হচ্ছে কি কারণ, অর্থাৎ এটা মেশানো থাকে যখনই লিকেজ করবে তখন কী হবে এর গন্ধটাই আমরা মানে কি শুকতে পারি, তাহলে এটাই হচ্ছে কি কারণ। বোঝা গেছে নিশ্চয়ই? কাজ কি, কাজ কাজ কি রান্না বান্না করার করতে রান্না করা হয়। ঠিক আছে, এলপিজি গ্যাসের সাহায্যে অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা করা হয় সেটা কি এলপিজি গ্যাস। বোঝা গেছে? চলো, এরপরে যেটা হচ্ছে কি আমাদের সিএনজি, সিএনজিটা কি এটা মিটিয়ে দিচ্ছে, নোট করে নাও। তাহলে সিএনজি থেকে আমাদের যে প্রশ্নটা জিজ্ঞেস করবে প্রথম সেটা হচ্ছে কি সিএনজির ফুল ফর্মটা কি। সিএনজির ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা মোটামুটি জেনে গেছো যে সিএনজির ফুল ফর্ম হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, সিএনজি এটা হচ্ছে কি একটা ন্যাচারাল গ্যাস, অর্থাৎ এখানে দেখো ন্যাচারাল রয়েছে, ন্যাচারাল মানে কি আমাদের একটা প্রাকৃতিক গ্যাস, তাই তো? এটাও আমরা কী পাবো, প্রকৃতি থেকে পাবো। ঠিক আছে, এটাকে কী করা হয়, কম্প্রেসড করা হয়, চাপ দেওয়া হয়, চাপ দেওয়ার পরে কী করা হয় এটাকে লিকুইডে কনভার্ট করা হয়। ঠিক আছে, অর্থাৎ ন্যাচারাল গ্যাসকে কম্প্রেসড করা হয়। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? তাই এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়, দেখো এখানে আমরা কী দেখব যে এই যে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এইগুলো যেগুলো রয়েছে সেগুলো কোথায় ব্যবহার করা হয়, যানবাহনে ব্যবহার করা হয়। ঠিক, যানবাহনে ব্যবহার করা হয়, এবং আমরা কি যে যার সাহায্যে আমাদের কী করে গাড়িটা চলে সেটাই কি, সেটাই হচ্ছে কি আমাদের সিএনজি, অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। বোঝা গেছে? তাহলে যানবাহনে কোনটা ব্যবহার করা হয়, সিএনজি। এলপিজি কোথায় ব্যবহার করা হয়, গ্যাস সিলিন্ডারে। ঠিক আছে, নোট করে নাও। এরপরে এর যদি আমরা উপাদানগুলো দেখি, উপাদান বলতে গেলে কি কোনটার মধ্যে কী কী বেশি রয়েছে, অর্থাৎ মেন উপাদানটা কি, সেই মেন উপাদানটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা হচ্ছে কি, যদি আমরা প্রথমে এলপিজিটা দেখি, প্রথমে এটাই বলে দিচ্ছি, তাহলে এখানে মেন উপাদান মানে কি, মেন উপাদান মানে হচ্ছে কি যেটা দিয়ে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যেটা রয়েছে ম্যাক্সিমাম, ঠিক আছে, এটা প্রিপারেশনের জন্য যেটা ম্যাক্সিমাম লেগেছে সেইটা। তো প্রথমে যদি আমরা দেখি এটার মধ্যে কী থাকে, মিথেন থাকে, মিথেন CH4, এটা 90% থাকে। ঠিক আছে, 90% থাকে, এছাড়াও কী থাকে, এছাড়াও ইথেন থাকে, ইথিন থাকে, ঠিক আছে, ইত্যাদি এগুলো থাকে। তো সব মনে রাখবে এইটাকে, এইটাই হচ্ছে কি মেন। এলপিজির যদি কথা বলি আমরা, এলপিজি এলপিজিতে কী থাকে, বিউটেন থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে, বিউটেন, এছাড়াও কী থাকে, ইথেন থাকে, ইথিন থাকে, এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম আমরা পাবো, অর্থাৎ এটাই হচ্ছে কি মূল উপাদান, এটা সিএনজির মূল উপাদান, মূল উপাদান। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল সিএনজি এলপিজি কি। তাহলে সিএনজির ফুল ফর্ম কি সেটা জিজ্ঞেস করবে, কোথায় ব্যবহার করা হয়, যানবাহনে, একটা প্রাকৃতিক গ্যাসের উদাহরণ দাও সিএনজি। ঠিক আছে, সিএনজি যেটা রয়েছে সেটার মেন উপাদান কি, সেটার মেন উপাদান কি লিখব, CH4 অর্থাৎ মিথেন, এলপিজির মেন উপাদান কি বিউটেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এত নোট করে নাও। এরপরে আমরা দেখব পলিমার এবং মনোমার। চলো, তাহলে প্রথমে যদি আমরা দুটোকে একসাথে আলোচনা করব, অর্থাৎ পলিমার কি এবং মনোমার কি সেগুলো নিয়ে আমরা দেখব। পলিমার এবং মনোমার, দেখো
আমাদের বডিটা কী দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি, ঠিক আছে? এটা আমরা সবাই জানি যে আমাদের বডিটা কী দিয়ে তৈরি? সেল। সেই সেলগুলো কী হয়, ছোট ছোট সেলগুলো যুক্ত হয়ে অনেক একটা আমাদের বডিটা তৈরি হয়। তো এই যে বডিটা তৈরি হচ্ছে সেল দিয়ে, তো কী দিয়ে তৈরি হলো? নিশ্চয়ই সেল দিয়ে তৈরি হয়েছে। তো এই সেলটাকে এক কথায় বলবো কি, আমরা মনোমার বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছ? গঠনগত এককটাকে কী বলবো আমরা? মনোমার বলবো। এবং পুরো যে বডিটা, সেই বডিটাকে আমরা কী বলবো? পলিমার বলবো। সিম্পল ভাষায় বলে দিয়েছি, বুঝতে পেরেছ নিশ্চয়ই? সেলটা হচ্ছে কি মনোমার, বডিটা হচ্ছে কি পলিমার। আমাদের শরীরটা কী দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তাহলে সেটাকে আমরা কী বলছি? গঠনগত একক। আর সেই গঠনগত এককটাকে কী বলবো আমরা? মনোমার বলবো। এবং বডিটাকে আমরা কী বলবো? পলিমার বলবো। কেন পলিমার বলছি? তার কারণ হচ্ছে যে এই যে মনোমার, এই মনোমারগুলো মিলে মিলে কী তৈরি হয়েছে? আমাদের পলিমারটা তৈরি হয়েছে। সেই জন্য এটাকে আমরা কী বলছি? পলিমার বলছি, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি দেখি, তাহলে প্রথম হচ্ছে কি, পলিথিনটা নাও। তার আগে বলে দিই, এই যে এগুলো, সেগুলো হচ্ছে কি দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল, আর একটা হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল মানে কি, যে জৈব বিশ্লেষ্য এবং অজৈব বিশ্লেষ্য যেগুলো হয়, সেইগুলো মানে হচ্ছে কি, ধরে নাও যে কোনো একটা মানে কি প্রোটিন পড়ে আসে, সেই প্রোটিনটা কী হয়, অন্য কোনো জীবাণু দ্বারা কী হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু একটা প্লাস্টিক যদি পড়ে থাকে, সেটা কি নষ্ট হয়? নষ্ট হয় না। তাহলে যেটা নষ্ট হয় না, সেটাকে আমরা কী বলবো? নন বায়োডিগ্রেডেবল বলবো, ঠিক আছে? নন বায়ো ডিগ্রেডেবল। তাহলে নন বায়োডিগ্রেডেবল মানে কি, যেগুলো অণুজীব দ্বারাই নষ্ট হয় না। যেমন আমরা এখন যেগুলো দেখবো, সেগুলো কী হবে? নন বায়োডিগ্রেডেবল হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব পলিথিন। পলিথিনকে অন্য নামেও ডাকা হয়, যেটা হচ্ছে কি অথবা বা পলি ইথিলিন। তাহলে এখানেও নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো যে লাইনটা যদি আমি পড়ি, তাহলে কি দেখতে পাচ্ছি যে ইথিলিন রয়েছে, সেটাই কি রয়েছে, পলি আছে, তাই তো? তাহলে এটার মনোমারটা কী হবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে কি ইথিলিন হবে। ইথিলিন এটা কি কাজে লাগে, যদি কাজটা আমরা দেখি, মেন যে কাজটা, অর্থাৎ কাজটা তোমাদের বই অনেকগুলো রয়েছে, সেগুলো দেখে নেবে, আমি শুধুমাত্র মেন যেটা রয়েছে সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? পলিথিন দিয়ে আমরা কী করি? প্যাকিং করি, ঠিক আছে? প্যাকিংয়ের কাজ করি, বিভিন্ন রকমের ব্যাগ বা থলি তৈরি করতে আমাদের কাজে লাগে। তাহলে এগুলো কী হচ্ছে? ইথিলিন। তাহলে ইথিলিন দিয়ে কী তৈরি হচ্ছে? পুরো পলিথিনটা তৈরি হচ্ছে, অর্থাৎ পলি ইথিলিন তৈরি হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয় যে ইথিলিন কেন আমি এখানে লিখলাম? কারণ ইথিলিনটাই হচ্ছে কি পলিথিনের গঠনগত একক, ঠিক আছে? এরপরেরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি টেফলন, ঠিক আছে? টেফলন, এই যে টেফলন, এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে? এটা দুই নম্বর, এটা এক নম্বর। এটা কিন্তু খুব জিজ্ঞেস করে যে টেফলন কি, বা এর মানে কি টেফলনের যে রাসায়নিক নাম সেটা কি। তো এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে যে পলিটেট্রাক্লোরোইথিলিন, পলি টেট্রা ক্লোরো ইথিলিন, ঠিক আছে? তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে পলিটাকে বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটাই হবে কি আমাদের মনোমার। তাহলে এখানে কী হবে, মনোমারটা কী হবে? টেট্রা ক্লোরো ইথিলিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে জায়গাটা, এইটাকে দেখে আমরা বলতে পারি যে এর মনোমারটা কি। যদি প্রথমে আগে টেফলনটা কি সেটা মনে রাখবে, যে এটা হচ্ছে কি পলিটেট্রাক্লোরো ইথিলিন, ঠিক আছে? এবং এর মনোমারটা কি তোমাকে যে কোনো একটা জিজ্ঞেস করবে, ধরে নাও যে টেট্রাক্লোরো ইথিলিনের পলিমারের নামটা কী হবে, তাহলে আমরা কী বলবো? পলি লাগিয়ে দেবো তাহলেই হবে, ঠিক আছে? তাহলে পলি টেট্রাক্লোরো ইথিলিন। এর যদি চিহ্নটা দেখতে চাই, তাহলে কি দেখবো এর, এটাকে দেখতে কেমন হয়, এটা হচ্ছে কি CF2 ডাবল বন CF2, ঠিক আছে? এরকম দেখতে হয়। এটা কোথায় কাজে লাগে, অর্থাৎ এর যদি কাজ বলি, তাহলে বিভিন্ন রকমের যে বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে,
সেই বৈদ্যুতিক সরঞ্জামে বৈদ্যুতিক সরঞ্জামের যে আস্তরণ রয়েছে, ঠিক আছে, সরঞ্জাম প্রস্তুতিতে কাজে লাগে, ঠিক আছে, প্রস্তুতিতে কাজে লাগে। অর্থাৎ যেগুলোকে আমরা কি করতে পারি, যে মানে কি এগুলো কি হয়, টেট্রাফ্লোরোইথিলিনটা মানে বিদ্যুতের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে। তো বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জাম তৈরি করতে আমাদের কী লাগে, টেফলনটা কাজে লাগে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে 3 নম্বর পিভিসি। এটা আমি খুব ইম্পর্টেন্ট যে পিভিসি কী, পিভিসি হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পিভিসি কি পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড, এইটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইডের সংকেত। লিখে দিচ্ছি আমি, ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা কি বলবো, ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। তাহলে দেখতে কেমন হয় সেটাও একটুখানি দেখে নেবে। এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা মানে বহুবার এ হয়, একবার এটা দিয়েছে অথবা এটা দিয়েছে, ফুল ফর্ম কী সেগুলো অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এগুলো কি হয় যে সমস্ত তার রয়েছে সেই তারের আচ্ছাদন তৈরি করতে কাজে লাগে, বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরি করতে, ঠিক আছে, তারের আচ্ছাদন তৈরি করতে, আমি বৈদ্যুতিক না লিখে শুধু তারটা লিখে দিয়েছি, তারের আচ্ছাদন তৈরিতে। আবার কি হয়, পিভিসি দিয়ে বিভিন্ন রকমের ট্যাঙ্ক তৈরি করা হয়, জলের যে ট্যাঙ্কগুলো হয় সেই ট্যাঙ্ক তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে। তাহলে ট্যাঙ্ক তৈরি করা, এগুলো তারের আচ্ছাদন তৈরি করা, এগুলোতে কী লাগে আমাদের, পিভিসিটা থাকবে। দেখবে যে বিভিন্ন রকমের যে জলের ট্যাঙ্কগুলো থাকে তাতে কী লেখা থাকে, পিভিসি লেখা থাকে, কেন, কারণ সেটা পিভিসি দিয়ে তৈরি হয়েছে সেই জন্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি পলিমার, মনোমার এবং তার যে কাজগুলো সেইগুলো দেখে নেবে। টেফলন এর রাসায়নিক নাম যদি আমরা দেখি তাহলে সেটা কী হবে, পলি টেট্রাফ্লোরো ইথিলিন, ঠিক আছে। পিভিসির ফুল ফর্ম কী, পিভিসির ফুল ফর্ম হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসির ফুল ফর্ম কী বলো, তখন সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে, মানে কি তোমাকে অনেকবার পরীক্ষাতে এগুলো অনেকবার এসছে, ঠিক আছে, পিভিসি বলো টেফলন বলো এগুলো অনেকবার এসছে। মনোমারের নাম জিজ্ঞেস করবে, পলিমারের নাম জিজ্ঞেস করবে, যে কোনো একটা জিজ্ঞেস করবে এবং তার সাথে কাজটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার যেগুলো অণুজীব দ্বারাই নষ্ট হয়ে যায় সেগুলোকে কী বলবো, তাহলে সেগুলোকে নিশ্চয়ই বায়োডিগ্রেডেবল বলবো, ঠিক আছে। যেগুলো এগুলো কী দেখলাম, সবগুলো কী হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ অণুজীব দ্বারাই নষ্ট হয় না। এবার যেগুলো নষ্ট হয়ে যায় তাদেরকে কী বলবো আমরা, বায়োডিগ্রেডেবল বলবো, ঠিক আছে, বা মানে কি অণুজীব দ্বারাই ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, জৈব বিশ্লেষ্য বলবো আমরা। তাহলে এদের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি প্রোটিন, সেলুলোজ, এইগুলো, ঠিক আছে, আরও অনেক রয়েছে। এগুলো কী হয়, প্রোটিন দেখে বুঝতে পারছো যে কী হচ্ছে, কোন অণুজীব দ্বারাই অর্থাৎ পোকামাকড় দ্বারা সেটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে অণুজীব দ্বারাই নষ্ট হওয়ার জন্য এটাকে কী বলা হচ্ছে, বায়োডিগ্রেডেবল বলছি, অর্থাৎ জৈব বিশ্লেষ্য, ঠিক আছে, জৈব বিশ্লেষ্য পলিমার। তো এই ছিল আমাদের, আশা করি বুঝতে পেরেছ, যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।